ডিয়ার ভিউয়ার্স, টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ঠিক 4.1-এরই পর্ব 3-এ চলে যাব এখন। পর্ব 3-এ সেম একই অঙ্ক, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে 6টা অঙ্ক ওঠানো আছে, 19 থেকে 24 পর্যন্ত। এই 6টা অঙ্ক এখন সমাধান করে দেখাবো তোমাদের। আমরা তো মূল পর্বে চলে যাই। 19 নম্বর অঙ্ক সমাধান। 19 নম্বর অঙ্কে আছে x² - 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। এবং দ্বিতীয় রাশি আছে x - y, এই x - y দ্বারা প্রথম রাশিটাকে গুণ করতে হবে। ঠিক আছে, আমরা আগের নিয়মেই গুণ করি। দ্বিতীয় রাশির প্রথম পদ আছে x, x দ্বারা যদি এখন গুণ করি x² তাহলে আসে x³, কারণ তার বেস একটাই এবং পাওয়ার এখানে 1, এখানে 2। সেম আগের মতোই, হয়তোবা তোমাদের এতবার বারবার বলা লাগবে না। তাহলে আসলে x³। এবার আমরা -2xy কে গুণ করবো, প্লাস মাইনাসে গুণ করলে -2x²y। এবার x দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস xy². এই হলো প্রথম পদ দ্বারা প্রথম রাশিকে গুণ। এবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করব। দ্বিতীয় পদ আছে -y, -y দ্বারা যদি x² গুণ করি তাহলে আসে x² - x²y। x²y আমরা বলেছিলাম আগে যে একই জাতীয় পদগুলো কি নিজ বরাবর লিখবো আমরা, তাহলে x²y কোথায় আছে সেটা দেখব। এখানে আছে x²y, ঠিক আছে। এই বরাবর যদি লিখি তাহলে -x²y, আবার -y দ্বারা যদি -2xy কে গুণ করি তাহলে আসে -7 প্লাস, এবং এখানে গুণফল আসে 2xy² তাহলে আর একটা পদ আসছে xy² যে বরাবর আছে সেই বরাবর লিখব। -7 গুণ করলে প্লাস 2xy². এবার ওয়াই দ্বারা বাকি থাকলো y² গুণ করা, তাহলে মাইনাস আর প্লাসে -y³। এই হলো আমাদের গুণ করা। এখন কাজ বাকি থাকলো কোনটা বলো তো? যোগ করা। এখন আমরা সেম আগের মতো যোগ করব, ঠিক আছে। -y³ এখানে প্লাস xy² একটা, এখানে xy² দুইটা, তাহলে মোট হচ্ছে আমার 3টা xy² 3টা। এখানে আছে মাইনাস, যেহেতু সবগুলোই মাইনাস, এক কথা মনে করো প্লাস থাকলে কি আমার কাছে আছে মূলধন, মাইনাস থাকলে হয়তো আমি ঋণ আছি, তো এগুলো কি একসাথে করা লাগবে? তো এখন একসাথে করি, মাইনাস যেহেতু দুইটাই মাইনাস, তাহলে আসলে আমি ঋণ কয় জায়গায় আছি, কত ধরনের আছি, কয় টাকা আছি, তাহলে দুই জায়গায় আছি। x²y এখানে একটা, এখানে আছে দুইটা, তাহলে -3x²y, বাকি থাকলো x³। আমরা এখানে কি কাজটা করলাম বলো তো? আমরা এখানে কাজটা করেছি যোগ, তাহলে এখানে লিখে দেবো আগের মতন যোগ করে। এটাই আসলো কি আমার গুণফল। তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব নির্ণেয় গুণফল x³ -3x²y প্লাস 3xy² -y³। এই হচ্ছে অ্যান্সার। দেখো, এই হলো আমাদের 19 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 20 নং প্রশ্নে চলে যাব। 20 নং প্রশ্নের সমাধানে চলে যাই। বিশ নং প্রশ্নে আছে x² + 2x - 3 প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি আছে x + 3। তাহলে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো। সেম আগের মতোই আমরা করে দেখাই, x² + 2x - 3 দ্বিতীয় রাশি x + 3, ঠিক আছে। x দ্বারা যদি গুণ করি তাহলে আসে x³ প্লাসে প্লাসে প্লাস 2x² -3x। সেম আগের মধ্যে একটু টেনে করে দিলাম আর কি। এবার থ্রি দ্বারা আবার প্রথম পদকে, সরি প্রথম রাশিকে গুণ করব। থ্রি দ্বারা যদি গুণ করি তাহলে আসে 3x² দেখবো x² কোন দিকে আছে, ঠিক সেই পদ বরাবর এখন লিখবো আমরা। তাহলে 3x² এবং 2x এর সাথে যদি গুণ করি তাহলে 3×6x প্লাসে প্লাসে প্লাস 6x, এবং 3 দ্বারা যদি 3 কে গুণ করি তাহলে প্লাস মাইনাস -9। আমাদের এখন কাজ বাকি থাকলো কোনটা? গুণের পর্ব শেষ, এখন আছে যোগ। তাহলে আমরা এখন যোগ করে নিই।
মাইনাস নাইন, এখানে যে একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন, তাহলে কী করা লাগে, যেটা বড় ঠিক সেটার মধ্যে থেকে ছোটোটা বাদ দেব। তাহলে বড় হচ্ছে এখানে সিক্স এক্স এবং ছোটো হচ্ছে থ্রি এক্স, তাহলে সিক্স এক্সের মধ্যে থ্রি এক্স বাদ দিলে থাকে থ্রি এক্স, এবং বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়, তাহলে এখানে প্লাস থ্রি এক্স, এখানে আসছে দুইটাই প্লাস, তাহলে প্লাস ফাইভ এক্স স্কোয়ার, এখানে আছে এক্স টু দি পাওয়ার থ্রি, এখানে কাজটা করলাম আমরা যোগ করে, এই আসলো আমাদের গুণ। আমরা গুণফল, ঠিক আছে, আমার জাস্ট শুধু গুণফলটা বাকি, আমরা একটু জায়গার স্বল্পতার কারণে এখানে লিখি, তাহলে এর নির্ণয় গুণফলটা আসছে কি, অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাইন, এই হচ্ছে তার গুণফল, এটাই কি তার অ্যান্সার। তাহলে আমাদের ১৯ এবং ২০ নং প্রশ্নের সমাধান করা হলো, এখন আমরা ১৯ ২০ কমপ্লিট, এখন আমরা চলে যাই ২১ ২২ ২৩ ২৪ সিরিয়ালে পর্যায়ক্রমে। আসলে আমি বলেছিলাম তোমাদের যে সবগুলো অঙ্কের সলিউশন করে দেবো, ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাই। আমরা এখন নেক্সট প্রশ্ন ২১ নম্বর প্রশ্নের সমাধান করি। ২১ নম্বর প্রশ্নের রাশি দুটো হচ্ছে, প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় রাশি বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। আমরা ঠিক আছে এখন সমাধানে চলে যাব। এই হচ্ছে প্রশ্নটা উঠানো আছে বি স্কোয়ার দ্বারা, এখানে একটু পার্থক্য আছে, এখানে এর আগে আমরা যতক্ষণ করেছি প্রথমে করেছিলাম একটা পদ একটা রাশি, এরপর দুইটা পদ, এখন আসছে তিনটা, এখন আছে তিনটা পদ একটা রাশিতে, সেম তিনটা পদ আছে। আমরা বি স্কোয়ার দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ করবো, তারপরে মাইনাস এ বি দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ করবো, তারপরে এ স্কোয়ার দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ করবো, তার মানে এখানে আমাদের তিনটা স্টেপে শেষ হবে। ঠিক আছে, আমরা প্রথমে বি স্কোয়ার দ্বারা গুণ করি, বি স্কোয়ার দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে আসে এ স্কোয়ার বি স্কোয়ার, আবার বি স্কোয়ার দ্বারা যদি এ বিকে গুণ করি তাহলে এর আগে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন, চিহ্ন আসে প্লাস এবং এখানে আসে গুণ করে এ বি টু দি পাওয়ার থ্রি। আচ্ছা, আসলে কীভাবে আসলো, এখানে একটা এ এবং বি, এখানে দুইটা, এখানে একটা, মোট আসছে বি কয়টা, তিনটা, তার ঘাত হলো তিনটা, এবং বি এখানে দুইটা এখানে দুইটা, যদি প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, বেজ একটা এবং পাওয়ার তার ফোর। এই হলো আমার বি স্কোয়ারের কাজ শেষ হলো, এর সাথে প্রথম রাশির সাথে বি স্কোয়ারের কাজ শেষ। এবার প্রথম রাশির সাথে কাজ করব মাইনাস এ বি, মাইনাস এ বি দ্বারা যদি গুণ করি তাহলে আসে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ টু দি পাওয়ার থ্রি বি, তার মানে এ টু দি পাওয়ার থ্রি বি। আমি বলেছিলাম যে পদগুলো সাদৃশ্য পদগুলো বরাবর লিখব, যেহেতু সাদৃশ্য পদ নাই তাই আমরা পাশে লিখব এটা, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার থ্রি বি, আবার এ বি দ্বারা যদি এ বিকে গুণ করি তাহলে আসছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এইখানে দেখো মিল আছে, দেখো এইখানে মিল আছে ঠিক, তাহলে আমরা ঠিক এইবার লিখতে পারি এখন এ স্কোয়ার বি স্কোয়ার, এর আগে প্লাসে মাইনাসের চিহ্ন হচ্ছে মাইনাস, এবার ঠিক মাইনাস এ বি দ্বারা আবার বি স্কোয়ারকে গুণ করবো তাহলে আসছে প্লাসে মাইনাসে মাইনাস এবং এ বি টু দি পাওয়ার থ্রি, মাইনাস এ বি টু দি পাওয়ার থ্রি, যেই বরাবর আছে ঠিক সাদৃশ্য পদগুলো ঠিক সেই বরাবর লিখব। এখন দুইটা পদের কাজ হলো, পদ বাকি থাকলে একটা, সেটা হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ারকে আমরা এখন আবার প্রথম রাশির সাথে গুণ করব, তাহলে প্রথম রাশির সাথে যদি এ স্কোয়ারের সাথে গুণ করি তাহলে আসছে এ টু দি পাওয়ার ফোর, যেহেতু এর সাথে কোনো পদের সাথে মিল নাই সেটা আলাদাভাবে লিখলাম প্লাস এ টু দি পাওয়ার ফোর, আবার এ স্কোয়ারকে যদি এ বি এর সাথে গুণ করি তাহলে আসছে এ টু দি পাওয়ার থ্রি বি, এ টু দি পাওয়ার থ্রি বি কোথায় আছে দেখব, এ টু দি পাওয়ার থ্রি বি ঠিক এখানে আছে, তাহলে প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস এ টু দি পাওয়ার থ্রি বি। এরপর আমাদের গুণ বাকি থাকলো বি স্কোয়ারের সাথে, তাহলে বি স্কোয়ারের সাথে গুণ করলে আসছে এ স্কোয়ার বি স্কোয়ার এবং প্লাসে প্লাসে গুণ করলে আসছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। আসলে দেখতে এলোমেলো লাগছে এই কারণে যে সাদৃশ্য পদগুলো আমরা বরাবর লিখেছি, এই জন্য। এখন কাজ বাকি থাকলো যোগ করাটা, আমরা যোগ করে দেখি, প্লাস এ টু দি পাওয়ার ফোর, এখানে প্লাস এ মাইনাসে সমান সমান, তার মানে জিরো হচ্ছে, একটা আপেল আছে একটা আপেলই নিয়ে গেলো, তার মানে কি জিরো, আর কোনো আপেল থাকলো না তাই এখানে জিরো বসলো।
এবার আছে এখানে প্লাস বি টু দি পাওয়ার ফোর, এখানে আছে প্লাস মানে সেম একই রকম জিরো, যেহেতু আমরা যোগ করছি তাই যোগ চিহ্ন দেব। এখানে দুইটা আছে, এ একটা প্লাস এ স্কোয়ার বি, এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি। আসলে বাম পাশে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, সরি আমি দিয়ে দিয়েছিলাম, এখানেও আছে কি প্লাস, তার মানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার আমার কাছে আছে, পাবে আমার কাছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে একটা চলে গেলে থাকলে থাকছে আর একটা, তাহলে এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে আমরা কী কাজ করলাম সেটা লিখে দিই, যোগ করে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি, আর এক লাইন লিখতে পারি বা দিয়ে যে এ স্কোয়ার সাজিয়ে লিখলে ঠিক এভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার ফোরটাকে আগে নিয়ে আসি, এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটা আমরা সাজিয়ে লিখলে লিখতে পারি। এখন এটা আর এক লাইন নিচে লিখি যে অতএব নির্ণয় গুণফল, এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর, এই হচ্ছে আনসার। এই হলো তোমাদের 21 নং কোশ্চেনের সমাধান, আশা করি সবাই বুঝতে পারবা। এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, 22 নং প্রশ্ন। 21 নং প্রশ্নের সমাধান করা হলো, এখন 22 নং প্রশ্নে আছে এ প্লাস বি প্লাস সি, এ হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আছে এ প্লাস বি প্লাস সি, সেম একই রকম দুইটা রাশিকে আর কি গুণ করে দেখাতে হবে। আমরা তাহলে 22 নং প্রশ্নের সমাধানে চলে যাই। এখন 22 নং প্রশ্নটা উঠে আগে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, যেহেতু সবগুলোই প্লাস চিহ্ন আছে তাহলে আমাদের একটা বিষয় সহজ হলো, সব জায়গায় প্লাস হবে, এটা আছে তিনটা পদ এবং তিনটা স্টেপে শেষ হবে। এ দ্বারা যদি গুণ করি, প্রথম আসে এ স্কোয়ার, তারপর প্লাস এ বি প্লাস সি এ, এবার বি দ্বারা যদি গুণ করি তাহলে আসে এ বি, আবার বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার, বি দ্বারা বি সি, এবার সি দ্বারা বাদ থাকলো সি এ, সি এ কোন বরাবর আছে প্লাস সি এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আমাদের কাজ বাকি থাকলো কোনটা, গুণ আমরা তিনটা স্টেপে করে ফেলছি, এবার কিন্তু বেশি বোঝাইনি বা তোমাদেরই করিনি, কারণ সব জায়গায় প্লাস আছে, আমাদের একটা চিহ্ন আছে, একটা জিনিস জানা হয়েছে যে সব জায়গায় প্লাস হবে, কারণ প্রথম এ দ্বারা প্রথম পদ দ্বারা সবগুলোকে গুণ করছি, এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার, বিকে গুণ করলে এ বি, সিকে গুণ করলে সি এ, তারপর আবার দ্বিতীয় পদ দ্বারা যদি গুণ করি তাহলে বি দ্বারা গুণ করলে এ বি, ঠিক আমরা বরাবর লিখেছি, আবার সাদৃশ্য পদগুলো বরাবর। এখন কাজ বাকি যোগ, তা আমরা যোগটা করে নিই, এখন সি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস বি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার, এখানে কাজ করলাম আমরা যোগ করে। আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আসে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, অতএব নির্ণয় গুণফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু সরি টু এ বি টু বি সি প্লাস টু সি এ, এটাই হচ্ছে আনসার। আমরা এখন 23 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই, সেম আগের মতোই তিনটা পদ আছে, তিনটা পদে এক একভাবে আলাদা আলাদাভাবে প্রথম রাশিকে গুণ করব। প্রথমে আসে এক্স স্কোয়ার, ঠিক এক্স স্কোয়ার দ্বারা আমরা এখন প্রথম রাশিটাকে সম্পূর্ণ রাশিটাকে গুণ করি, এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হয় কত এক্স টু দি পাওয়ার ফোর, সে আগের কথায় তোমাদের হয়তো বা বারবার বলা লাগবে না, এক্স টু দি পাওয়ার এখানে টু এখানে টু, তাহলে বেজ একটা দুইটা থেকে একটা বেজ নেব এবং পাওয়ার দুইটা টু প্লাস টু, তাহলে আসে পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এরপর এক্স এক্স ওয়াইকে গুণ করলে আসে প্লাসে প্লাসে প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই হলো প্রথম পদের কাজ। এরপর দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ আছে মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করলে এক্স স্কোয়ারকে আসে মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি, এখানে আছে এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই এখানে লিখলাম। আমরা সাদৃশ্য পদ বরাবর লিখছি,
এরপর আসছে এক্স ওয়াইকে এক্স ওয়াই দ্বারা গুণ করবো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি, যেহেতু এর মধ্যে নাই তাহলে লিখলাম মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি। এরপর বাকি থাকলো ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার এই পদটা দ্বারা আবার সম্পূর্ণ রাশিটাকে গুণ করব। ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে আসে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে যেহেতু দুইটাই প্লাস তাহলে চিহ্ন হবে প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি। এখানে আছে প্লাস এক্স, সরি এটা মিল নাই, এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি, এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি হবে এখানে প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি। এবার বাকি থাকলো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে আসে ওয়াই পাওয়ার ফোর। আমাদের কাজ বাকি থাকলো কোনটা যোগ করা, এখন আমরা যোগটা করে দেখাই। প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এখানে একটা প্লাস একটা মাইনাস, তার মানে আসছে অ্যান্সার জিরো। এখানে একটা প্লাস একটা মাইনাস চলে আসে, থাকছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে একটা প্লাস একটা মাইনাস চলে আসে জিরো, থাকলো এক্সট্রা ফোর। আমরা এখানে কাজ করলাম যোগ, তাই লিখে দেবো যোগ করে। এটাকে যদি সাজিয়ে লিখে বা এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর, অতএব নির্ণেয় গুণফল, গুণফল পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর। এই হলো তোমাদের 23 নং প্রশ্নের সমাধান। ওকে, আমরা এখন তাহলে 24 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। 24 নম্বর প্রশ্নের প্রথম রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এবং দ্বিতীয় রাশি হচ্ছে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, রাশি দুটো এখানে উঠানো আছে, আমরা ওয়ান দ্বারা গুণ করব। যেহেতু প্লাস আছে তাহলে অন দ্বারা গুণ করলে কি হয় আমরা জানি, সবাই জানি না, জানি যে অন দ্বারা গুণ করলে ঠিক যা ছিল তাই হয়। তাহলে যা আছে ডেফিনেটলি তাই লিখবো আমরা, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এবার ওয়াই দ্বারা গুণ করব, সবার সাথে ওয়াই দ্বারা গুণ হবে, দ্বিতীয় পদ ওয়াই। ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে আসে ওয়াই টু দি পাওয়ার থ্রি। এখানে কোনো সাদৃশ্য পদ নাই, তাহলে আমরা সেটা আলাদাভাবে লিখব, প্লাসে প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার থ্রি। ওয়াইকে গুণ করলে আসে মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়ানকে গুণ করলে আসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই। এবার আমাদের লাস্ট পদ থাকলো ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে আসে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি, এবং ওয়ান দ্বারা গুণ করলে আসে ওয়াই স্কোয়ার, যেহেতু সবগুলোই প্লাস। এখন আমাদের কাজ শুধুমাত্র বাকি থাকলো যোগ করাটা, তাহলে আমরা যোগ করি ওয়াই টু দি পাওয়ার ফোর, প্লাসে মাইনাসে চলে আসে শূন্য, এখানে থাকছে ওয়ান, এখানে ওয়াই প্লাসে মাইনাসে চলে যাচ্ছে শূন্য, এখানে একটা প্লাসে মাইনাসে চলে যাচ্ছে থাকছে একটা। তাহলে এখানে আমরা কাজ করলাম কি, যোগ করে বা ওয়াই স্কোয়ার, সরি আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি পাই সেটাই করে দিই একবারে। আমরা ঘাত অনুসারে যদি সাজাই তাহলে আমরা প্রথমে ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি, আবার যদি আগে সাংখ্যিক সহগ লিখি তাহলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার, দুইভাবে লিখতে পারি। ওয়ান প্লাস আমি যে কোনো একটা লিখে দেখালাম ওয়াই টু দি পাওয়ার ফোর, নির্ণেয় গুণফল ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এই হচ্ছে অ্যান্সার। তোমাদের আসলে এই পর্ব তিনে পর্যন্তই ছিল, এইখানে 6টা অঙ্কের সমাধান, ঠিক আমি 6টা অঙ্কের সমাধান করে দেখাইছি তোমাদের। আশা করি এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবা, এবং আমাদের পরবর্তী যে আকর্ষণগুলো আছে সেই আকর্ষণের জন্য তোমরা আমাদের সাথেই থাকবা সবসময়। এর পরবর্তীতে এই অধ্যায়ে প্রমাণ করার 4টা অঙ্ক আছে, এর পরবর্তী পর্বেই তোমরা সেটা পাবা।